আজকে আমরা লাল সবুজ পতাকা রায়পুরায় উত্তর বাখনগর ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা রাজউদ্দিন আহমেদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। উত্তর বাখনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান নুরুল ইসলাম নুরের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাজীব আহমেদ পার্থ। তাছাড়া আরও উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান তাজ তাহমিনা মানিক, উপজেলা যুবলীগের সভাপতি মিলন মাস্টার, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি মাহবুবুল আলম শাহীন, সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থী কাজী উমর ফারুক মোল্লা সহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। আজকে আমরা লাল সবুজ পতাকা